আল্লা রাবুল্লা আলমিনের প্রত্যেকটি নাম থেকে সিফাত জানা যায় কিন্তু প্রত্যেকটি সিফাত থেকে নাম বের করা যাবে না প্রত্যেকটি নাম থেকে সিফাত বা গুণ জানা যায় যেমন রহমান আল্লাহর নাম তো এর মধ্যে কি সিফাত রয়েছে এর মধ্যে সিফাত রয়েছে রহমাত বা দয়া তারপরে আল্লাহর একটি নাম হল আসামিয়া তার মানে সর্ব শ্রোতা তো এখানে সিফাত রয়েছে হলো আসামা মানে হলো শ্রবণ করা আল্লাহ রাবুল আলমীর একটি গুণবাচক নাম হল আলবাসির সর্বদ্রষ্টা এখানে সিফাত রয়েছে আলবাসর মানে সব কিছু দেখা তো দেখার সিফাত বা দেখার বৈশিষ্ট্য আল্লাহ রাবুল আলমিনে রয়েছে এইভাবে প্রত্যেকটি নাম থেকে সিফাত বের করা যায় বা সিফাত রয়েছে তো কিছু কিছু আল্লাহরবুল আলমিনের সিফাত রয়েছে যেগুলো থেকে নাম এইভাবে মানে ক্যালকুলেশন করে বের করা যাবে না বের করা ঠিক হবে না যেমন আল্লাহ রাবুল্লা আলমিন হাসেন বান্দা যখন ভুল করার পরে তবা করে তখন আল্লাহ রব্লাম খুশি হন এবং হাসেন আনন্দে মানে হাসেন আর কি তাহলে ইয়াদ হাক মানে ইয়াদ হাক মানে হাসেন তাহলে এখান থেকে আল্লাহ রাবাহ একটা নাম দিয়ে দেয় আমরা যে দেক মানে যিনি হাসেন এরকম নাম দেওয়া কি ঠিক হবে না নাম দেওয়া ঠিক হবে না আল্লাহ হাসেন এই হাসাটা আল্লাহর হাসাটা একটা সিফাত বৈশিষ্ট্য কিন্তু এখান থেকে নাম বের করা যাবে না অনুরূপভাবে আল গাদাব মানে অসন্তুষ্ট হওয়া আল্লাহ রাবুল্লাহ অসন্তুষ্ট হন এটি হলো তার সিফাত তাহলে তার মানে এই না যে তার নাম দিতে হবে গাদেব মানে রাগান্বিত না এ ধরনের নাম বের করা যাবে না অনেকভাবে আল্লাহর একটি সিফাত হলো তিনি আসেন আগমন করেন নিচের আসমানে আগমন করেন হাসুরের মাঠে জান্নাতে জান্নাতিদের সামনে তিনি আগমন করবেন তো আগমন করা এটি আল্লাহ রব্লা আলমিন সিফাত মধ্যে একটি তাহলে এখান থেকে তার একটা নাম যদি আমরা দিয়ে দিই যে আগমনকারী আল যা আল কয়েদ আগমনকারী তাহলে এই নাম দেওয়া যাবে কিনা না নাম দেওয়া যাবে না সিফাত জানা আছে সেখান থেকে ক্যালকুলেশন করে নাম বের করা যাবে না কিন্তু নাম জানা আছে কোরআন সন্নাথে নাম পেয়েছি সেখান থেকে সিফাত বের করা যাবে প্রত্যেকটি নামের মধ্যে একটা সিফাত রয়েছে জি সালামালাইকুম